সিএনজি চালিত মোটরসাইকেলের জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিদের জন্য দারুণ সুখবর দিয়েছে ভারতের বাজাজ অটো লিমিটেড কোম্পানি। বাজাজ ফ্রিডম 125 নামে একটি সুলভ মূল্যের আকর্ষণীয় মোটরসাইকেল বাজারে লঞ্চ করেছে কোম্পানিটি, যা বিশ্বে এই প্রথম। সম্প্রতি বাজাজ অটো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ এবং ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি পুনের বাজাজ প্ল্যান্টে এই সিএনজি চালিত মোটরসাইকেলের উদ্বোধন করেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল হল বাজাজ ফ্রিডম 125, যার দাম লাখ রুপিরও কম, মাত্র 95,000 রুপি। প্রতিবেদনে আরও বলা হয়, আকর্ষণীয় লুক, ভালো ফিচার, দুর্দান্ত সেফটি, এলসিডি ইনস্ট্রুমেন্টের ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি এবং ফুল ট্যাঙ্ক রেঞ্জ 330 কিলোমিটার সহ আরও অনেক সুবিধা দিচ্ছে মোটরসাইকেলটি। সেই সাথে 1 লক্ষ রুপিরও কম দামে কেনার সুযোগ তো থাকছেই। মোটরসাইকেলটিতে ফার্স্ট ইন ক্লাস লিঙ্ক, মনোশক সাসপেনশন, ব্লুটুথ কানেক্টিভিটি সমৃদ্ধ রিভার্স এলসিডি কনসোল, সুইচ অফ দ্য গো ফিচার, 7টি ডুয়াল টোন কালার অপশন সহ অনেক ফিচার রয়েছে। বিশেষত্ব হলো সিএনজি ট্যাঙ্কের চারপাশে সেফটি ফিচার, যাতে একটি সাধারণ ফুয়েল ক্যাপ কভার রয়েছে। কোম্পানিটির দাবি, এই মোটরসাইকেলটির অপারেটিং খরচ পেট্রোল চালিত মোটরসাইকেলের তুলনায় দৈনিক 50% কম হবে, যার ফলে 5 বছরে সাশ্রয় হবে 75,000 রুপি। বাইকটি 11টি সেফটি টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে 3টি ভেরিয়েন্টের মোটরসাইকেলের বুকিং চলছে। শুরুর দিকে ভারতের মহারাষ্ট্র এবং গুজরাট প্রদেশে ডেলিভারি শুরু করবে বলেও জানিয়েছে বাজাজ অটো। বাজাজ অটো তার বহুল প্রত্যাশিত সিএনজি চালিত মোটরসাইকেলটি লঞ্চ করে কমিউটার মোটরসাইকেল বিপ্লবে বিপ্লব ঘটিয়েছে। এই মডেলটি বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল। বাইকটি ড্রাম এলইডি এবং ডিস্ক এলইডি নামে 3টি ভেরিয়েন্টে দেয়া হবে। এটি 7টি দ্বৈত রঙের বিকল্পে থাকতে পারে। ইফাতুমান, নিউজ নাও 24।